হ্যালো আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামসুল আলম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডট কলেজ পাবনা আমি তোমাদের যে অধ্যায় নিচ্ছিলাম এটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ এর আজকে আমি লেকচার সেভেন নেব যে গতদিনে আমরা যে যতটুকু পর্যন্ত করিয়েছিলাম সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য অভিকর্ষ স্তরণ জি এর তারতম্য অভিকর্ষ স্তরণ জি এর তারতম্যর ক্ষেত্রে আমরা দেখেছিলাম উচ্চতা উচ্চতাজনিত কারণ আমি যদি পৃথিবী ধরি এটা এটা পৃথিবী এই পৃথিবী থেকে যদি আমি উপরের দিকে যেতে থাকি পৃথিবী থেকে যদি উপরের দিকে যাওয়া যায় তাহলে অভিকর্ষ স্তরণ জি মান জি এর মান কি হয় জি কমে কমতে থাকে এবং সেই ক্ষেত্রে জি এইচ এর মান জি কমে আবার যদি আমি ভিতরের দিকে যেতে থাকি তাহলে অভিকর্ষ স্তরণের মান জি কমে আর ভূপৃষ্ঠের উপরে জি এর মান হচ্ছে সর্বোচ্চ জি সর্বোচ্চ তারপরেও ভূপৃষ্ঠের উপরে তোমার মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ অঞ্চলে বিশ্ববিহলে বেশি হওয়ার জন্য বিশ্ববিহ অঞ্চলে সবচেয়ে কম এই বিষয়গুলো পড়েছিলাম এবং এখান থেকে আমরা যে এই যে জি এর স্তরণ মান কত এবং জি ডি গভীরতায় জি এর মান কত সেগুলো আমরা দেখেছিলাম আজকে জি এর তারতম্যের আরেকটা বিষয় বাদ আছে সেটা হচ্ছে তোমার হানিক গতিজনিত কারণ এটা হচ্ছে তিন নম্বর কারণ পৃথিবীর ঘূর্ণন জনিত কারণ বা আর্নিক গতিজনিত কারণ তো পৃথিবীর ঘূর্ণন গতিজনিত কারণ ঘূর্ণন জনিত কারণ তাহলে পৃথিবী যখন ঘুরে নিজ অক্ষের উপরে সেই জন্য পৃথিবীতে কি হয় দিন এবং রাত্রির দিন রাত্রি হয় একে বলে আর্নিক গতি সেই গতিজনিত কারণেই জি এর অবস্থার কি পরিবর্তন হতে পারে না পারে সেটা আমরা এখন একটু দেখব তাহলে আমরা পৃথিবী তার হচ্ছে পৃথিবী 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 এটা হচ্ছে পৃথিবী একটা গোলক তার কেন্দ্র ও আর এই দুটা হচ্ছে মেরু অঞ্চল মেরু অঞ্চল যে রেখা অঞ্চলগামী মেরু অঞ্চল দুই মেরু অঞ্চল দিয়ে কেন্দ্রগামী রেখা এটা হচ্ছে পৃথিবী অক্ষ রেখা পৃথিবী অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে অক্ষ থেকে এইভাবে ঘুরছে এবং এটা হচ্ছে আমাদের কি অঞ্চল বিসুপীয় অঞ্চল বিসুপীয় অঞ্চল বা কেন্দ্রগামী যে রেখাগুলো যাবে তাকে বলা হবে হচ্ছে নিরক্ষ নিরক্ষরেখা তাহলে রেখা তাহলে আমরা মনে করলাম একটা বস্তু আছে এখানে পৃথিবীর উপরে এখানে এবং এখান থেকে এর অক্ষাংশ কত যে কোনটা উৎপন্ন করবে এ বস্তুটা কেন্দ্রের সংযোগকারী রেখা ব্যাসার্ধের সাথে নিরক্ষার যে কোন উৎপন্ন করবে তাকে বলা হবে হচ্ছে অক্ষাংশ তাহলে মনে করলাম এই বস্তুটা এখানে অবস্থিত কত অক্ষাংশে অবস্থিত ল্যাম্পটা অক্ষাংশে অবস্থিত তাহলে বস্তুটার ভর যদি হয় এম তাহলে সেই ক্ষেত্রে পৃথিবীর ঘূর্ণুন যদি না থাকতো তাহলে তার ভর থাকতো কত এম জি সরি এম এবং তার ওজন ক্রিয়া করতে হচ্ছে এফিকল টু এমজি আচ্ছা তাহলে দেখো এখন পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে পৃথিবীর পৃষ্ঠে থাকার জন্য এটা পৃথিবী থেকে চাইবে বাইরের দিকে সিটকে পড়ে যেতে যাবে তার মানে বাইরের দিকে একটা বল অনুভব করবে এই বলটাই পৃথিবীতে এই যে এমজিকে কমিয়ে দিবে তাহলে কেমন বাইরের দিকে কোন বল অনুভব করবে এই রেখা বরাবর একটা বল বাইরের দিকে অনুভব করবে এবং সেই বলটা কত সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এইখানে যে পি পয়েন্টে যে বস্তুটা আছে সেটা তো একটা বৃত্তাকার পথ নিয়ে ঘুরছে এবং সে কিন্তু আলাদা একটা বৃত্তাকার পথ নিয়ে এইভাবে ঘুরছে ঘুরছে এবং তাহলে আমরা জানি বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরতে থাকে এর ব্যাসার্ধ যদি হয় আর তাহলে বাইরের দিকে একটা কেন্দ্রমুখী বল অনুভব করবে এবং বাইরের দিকে যেটা অনুভব করবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল দ্যাট ইজ এফসি তাহলে এফসি কলটা কত হবে এখানে এম যদি ওমেগা কনিক বেগ দিয়ে ধরি আমরা তাহলে ওমেগা স্কোয়ার আর এই বল অনুভব করবে তাহলে এটা যদি ল্যামডা হয় এটা কত হবে এটাও ল্যামডা হবে এবং এটা যদি ল্যামডা হয় তাহলে আমরা এটাকে বলতে পারি কত এফসি এফসি কস ল্যামডা এফসি কস ল্যামডা আর এখানে দেখো এখানে আর একটা জিনিস আছে সেটা আর এটা যদি ল্যামডা হয় এটাও ল্যামডা এটাও ল্যামডা এটা ল্যামডা হলে এই আর এর মানটুকু কত হবে এই আর এর মান নিশ্চয় হবে হচ্ছে তোমার এই আর এর মানটা হবে হচ্ছে তোমার কত আর এটা হচ্ছে পৃথিবীর বেশ দর আর কস ল্যামডা আর কস ল্যামডা তাহলে আমরা এখন মোটামুটি এখান থেকে একটা ইকুয়েশন প্রতিপাদন করতে পারবো যে যদি ঘূর্ণন না থাকতো তাহলে বস্তুটার আহ উপর ক্রিয়ারত ওজন ছিল হচ্ছে এমজি কিন্তু ঘূর্ণন থাকার জন্য সে সি কস ল্যাম্পটা বাইরের দিকে অনুভব করছে তাহলে এমজি কাজ করতে এদিকে তাহলে মাইনাস বাইরের দিকে কাজ করছে কত এফসি কসল্যাম্পটা ল্যামডা এবং এই দুইটা বিয়োগ করলে ঘূর্ণনের জন্য সি কস ল্যাম্পটা এটা হচ্ছে মূল ওজন এমজি থেকে বাদ দিলে পরে যেটা থাকবে সেটাই আমাদের হবে হচ্ছে এমজি ল্যাম্পটা ল্যাম্পটা অক্ষাংশে বস্তু উপর ক্রিয়াশীল ওজন তাহলে এখানে কি হবে আমরা যদি লিখি এম জি ল্যামডা ইকোয়াল টু এম জি মাইনাস এফ সি মানে কত এম স্কোয়ার আর এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা তাহলে দেখো এখান থেকে সবই তোমার কি কেটে যাচ্ছে এমটা কেটে যায় এমটা কমন নিলে এমটা কেটে যায় এমটা কেটে দিলাম তাহলে আমাদের জি ল্যামডা ইকোয়াল টু কত থাকবে জি মাইনাস ওমেগা মানে কত ওমেগা মানে হচ্ছে আমরা জানি ওমেগা মানে পৃথিবীর ওমেগা আর আর মানে কত আর হচ্ছে তোমার এই যে আর কসলেমটা তাহলে এখানে যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই তাহলে এখানে কত হবে আর কসলেমটা আর এই কসলেমটা থাকলো কস স্কোয়ার ল্যামডা তাহলে দেখো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার ল্যামটা অক্ষাংশে জি এর মানটা পেলাম তাহলে আমরা অক্ষাংশে জি এর মানটা ল্যামডা অক্ষাংশে জি এর মান কত জি থেকে এই পরিমাণ কম তার মানে ল্যামডা অক্ষাংশে জি এর মান অবশ্যই জি এর চেয়ে অবিকর্ষ স্তরণের চেয়ে ছোট যদি পৃথিবীর ঘূর্ণনজনিত কারণেও তোমার জি এর মান অক্ষাংশ বিভিন্ন অক্ষাংশে জি এর মান কমতে থাকবে ঘূর্ণনজনিত কারণে তাহলে এখানে আমরা যদি বলি এই ইকুয়েশান থেকে দেখো যদি ল্যামডার মান কত হতে পারে ল্যামডার মান যদি বিষুপ রেখা নিরক্ষরেখার উপরে থাকে তাহলে নিরক্ষরেখায় বস্তুরা যদি নিরক্ষরেখার উপরে থাকে তাহলে নিরক্ষরেখায় রেখায় ল্যামডার মান কত ল্যামডার মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা কত লিখতে পারবি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি হলে জি ল্যামডার মান কত হয় জি ল্যামডা ইকোয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কসকয়ার ল্যামডা মানে ওয়ান তার মানে এটাই হয় তাহলে এটা হচ্ছে নিরক্ষ রেখায় জি এর মানটা হবে এটা মানে ওমেগাস্কোয়ার আর পরিমাণ কমে যাবে এখানে আচ্ছা আর বিষুপ রেখায় যদি আমরা সরি মেরু রেখায় মেরু অঞ্চলে যদি বলি মেরু অঞ্চলে মানে এইখানে এইখানে যদি বস্তুটা থাকে এখানে অথবা এখানে তাহলে মেরু অঞ্চলে মেরু অঞ্চলে ল্যামডা কত মেরু অঞ্চলে ল্যামডার মান হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো এখানে নাইনটি ডিগ্রি হবে নাইন নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে জি ল্যামডার মান হবে হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার নাইনটি ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হচ্ছে সুতরাং জি ল্যামডা সমান হচ্ছে ওমেগা জি তাহলে আমাদের এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর আর জি টু হচ্ছে আমাদের জি তাহলে মেরু অঞ্চলে যাচ্ছে ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে বস্তুর কোনো ইয়ে নাই ঘূর্ণনজনিত ঘূর্ণনজনিত কোনো ইফেক্ট নাই যতই আমরা বিষয় অঞ্চলের দিকে যাব ততই জি এর মান কি হতে থাকবে কমতে থাকবে তাহলে এখান থেকে আমরা আরেকটা তাহলে আমরা যদি একটা এক্সাম্পল করি যে তোমার ইয়ে অঞ্চলে ল্যামটা মানে থার্টি ডিগ্রি অক্ষাংশে থার্টি ডিগ্রি অক্ষাংশে অক্ষাংশে জি এর মান কত মান কত হবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা জানি জি ল্যামটা জি ল্যামটা মানে হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কয়ার কস স্কোয়ার ল্যামটা মানে থার্টি ডিগ্রি মানে ওমেগা মানে কত ওমেগার মাঠটা আমাদের বের করে নিতে হবে ওমেগা মানে হচ্ছে পৃথিবীর জন্য ওমেগা আমরা জানি ওমেগা করলো টু বাই পাই ডিভাইডেড বাই বড় টি টি মানে হচ্ছে টাইম পিরিয়ড বা পৃথিবী একটা ঘূর্ণন দিলে যে সময় লাগে আমরা জানি পৃথিবী একটা ঘূর্ণন দিতে নিজ অক্ষের উপর সময় লাগে চব্বিশ ঘন্টা দ্যাট ইস টি টু পাই ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর আওয়ার্স আওয়ার্স এটা করলে হয় টু পাই ডিভাইডেড বাই ছত্রিশশো ছত্রিশশো সেকেন্ড তাহলে টু আমরা পেলাম হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড তাহলে এত টু পাই বাই এত রেডিয়ান পার সেকেন্ড ওমেগান মান এটা আমরা পেলাম সুতরাং এই ওমেগার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই আর জি এর মান আমরা ধরলাম নাইন পয়েন্ট এইট মাইনাস স্কোয়ার মানে হচ্ছে টু পাই ডিভাইডেড বাই ছত্রিশশো হোল স্কোয়ার আর আর মানে হচ্ছে পৃথিবীর ব্যসার আর মানে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সরি টেন টেন টু সিক্স মিটার এটা বসিয়ে দি এবং স্কোয়ার থার্টি ডিগ্রি মানে হচ্ছে কস থার্টি মানে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার এটা বসিয়ে দিলে আমরা এখান থেকে একটা মান পাবো এবং সেটা অবশ্যই নাইন পয়েন্ট এইট এট যা কম পাবো এই পরিমাণ কম পাবো সেখানে জি এর মানটা আহ জি মানে ওই থার্টি ডিগ্রি অক্ষাংশে জি ল্যাম্পটার মানটা আমরা এগত মিটার পার সেকেন্ড স্কার্ড পাবো এরকম তোমরা বাসায় ক্যালকুলেটর দিয়ে করে নিবে। এভাবে আমরা বিভিন্ন অক্ষাংশে তোমার আহ ইয়ের মান জি ল্যাম্পটার মান ঘূর্ণনজনিত কারণে জি এর মান বা অভিকাশ্য স্তরণের মানের মানটা নির্ণয় করতে পারি এখানে আরেকটা দেখো আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণন কত গুণ হলে পৃথিবীর ঘূর্ণন বর্তমানের কত গুণ হলে মানে বর্তমানে যে কৌনিক বেগে ঘুরছেন তার কত গুণ হলে হলে নিরক্ষ রেখায় অবস্থিত কোন বস্তু বস্তু সিটকে পড়ার উপক্রম হবে তাহলে দেখো ঘটনাটা সিটকে পড়ার উপক্রম হওয়া তার মানে কি তার মানে এর উপরে যে ক্রিয়াশীল অভিকর্ষ বল সেটা একবারে শূন্য হয়ে যাবে তার মানে আমরা এখান থেকে যে ইয়েটা করব সেটা হচ্ছে সিটকে পড়ার উপক্রম হবে তার মানে হচ্ছে আমাদের এম জি বা জি এটা ইকাল টু কত জি ল্যামডা জি ল্যামডার মান জিরো হয়ে যাবে মানে অক্ষাংশজনিত কারণে এর মান জিরো হয়ে যাবে তাহলে আমাদের শর্তটা কি হবে সলিউশন তাহলে সিটকে পরের উপক্রম যখন হবে তখন কি হবে জি ল্যামডার মান শূন্য হবে এটা হচ্ছে আমাদের সিটকে পরার শর্ত দ্যাট ইজ ওজন ওজনহীন হয়ে যাবে এটা আমাদের শর্ত তাই যদি হয় তাহলে আমরা জানি আমরা জানি জি ল্যামডা ইকাল টু হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কারণ এটা তো বলা হয়েছে নিরক্ষরেখায় তাহলে নিরক্ষরেখার ক্ষেত্রে তোমার ল্যামডার মান কত ল্যামডার মান হচ্ছে জিরো ডিগ্রি তার জন্য এটা হয় ল্যামডার মান জিরো বসাইলে এটা পাওয়া যায় তাহলে আমাদের এই শর্ত যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা লিখতে পারবো জি মাইনাস কত গুণ হলে ওমেগার কত গুণ হলে তার মানে ধরলাম এন গুণ হলে তাহলে এন ওমেগা হোল স্কোয়ার আর এই ক্ষেত্রেই শূন্য হবে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে যাই ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসে দেখো এন এর মানটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এন স্কোয়ার স্কোয়ার আর ইকুয়াল টু হচ্ছে জি তাহলে এখানে এন সমান কত এন সমান হচ্ছে জি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার আর রুট ওভার রুট ওভার তার মানে এখানে আমরা লিখতে পারছি যে ওয়ান ওমেগা রুট ওভার জি ডিভাইডেড বাই আর এটা হচ্ছে আমাদের কার মান এটা হচ্ছে আমাদের ঘূর্ণন এই সংখ্যা হলে তাহলে এখন আমরা যদি ওমেগার মান এবং জি এদের মানগুলো বসিয়ে দেই তাহলে এটা কি হচ্ছে বসে দিলে ওয়ান বাই তোমার টু পাই ডিভাইডেড বাই টু বাই বাই টি টি মানে হচ্ছে চব্বিশ ঘন্টা তার মানে হচ্ছে আমি এখানে লিখতে পারি চব্বিশ ইন্টু সত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড আর এখানে রুট ওভার জি মানে নাইন পয়েন্ট এইট আর আর মানে হচ্ছে তোমার পৃথিবীর ব্যবসা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দুভার সিক্স মিটার এটা যদি তোমরা ক্যালকুলেশন করো এটা বাড়িতে করে নিবা ক্যালকুলেশন করলে এখানে আমাদের আসবে হচ্ছে সতেরো গুণ সতেরো গুণ আসবে এবং এটাই হবে আমাদের আহ উম পৃথিবীর গুন্ডনের তাহলে পৃথিবীর গুন্ডন যদি বর্তমানে সতেরো গুণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে তোমার কোনো বস্তু নিরক্ষায় থাকলে সিটকে বড়ের উপক্রম হবে এখানে টোয়েন্টি ফোর হবে তো ঠিক আছে শিক্ষার্থীরা আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এর পরবর্তী দিনে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম